ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ডেকে সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছে কোটা বিরোধীরা। এর মধ্যে রাজশাহী ও চট্টগ্রামে প্রায় এক ঘন্টা অবরোধ থাকে রেলপথ। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে পরে শাহবাগে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। কাল সন্ধ্যায় সব জেলার সাথে সমন্বয় করে নতুন কর্মসূচি দেওয়ার কথা জানিয়ে এক ঘন্টা পর শাহবাগ ছাড়ে আন্দোলনকারীরা। ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভের ঘোষণা দিয়ে শুক্রবার বিকেলে সড়ক রেলপথ অবরোধ করে কোটা সংস্কার আন্দোলনকারীরা। ঢাকা চট্টগ্রাম কক্সবাজার সড়ক ও রেলপথ অবরোধ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোটা বিরোধীরা। এদিকে কোটা বৈষম্য নিরসন ও সারা দেশে বিভিন্ন স্থানে ব্লকেড কর্মসূচিতে হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে কোটা সংস্কার আন্দোলনকারীরা। আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত না মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। যতক্ষণ পর্যন্ত না এই দাবি পুনরায় স্থগিত করা হচ্ছে না ততদিন ধরে আমাদের অধিকার নিয়ে আমরা লড়াই করে যাব। আমরা চাই না কোনো ছাত্রের উপর হামলা হোক, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বিভিন্ন হল প্রদক্ষিণ করে টিএসসি হয়ে শাহবাগে এসে সড়ক অবরোধ করেন তারা। আন্দোলনকারীরা বলছেন, নির্বাহী বিভাগ থেকে সর্বোচ্চ 5% কোটা রেখে সংশোধন না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা, পরে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। আমরা শুধুমাত্র আদিবাসী এবং প্রতিবন্ধী কোটা চাই, বিশেষ আলাদাভাবে নারীদের জন্য কোটা আন্দোলন আমরা চাচ্ছি না। আর নারীরা যেখানে অগ্রসর কোটা সেখানে হাস্যকর। কোটা যদি কেউ আমাদের উপর হামলা করে, হুমকি ধমকি দেয়, আমরা সকলে একসাথে তাদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলব। আগামীকাল আমাদের সকল বিশ্ববিদ্যালয় ও জেলায় জেলায় অনলাইন অফলাইন প্রতিনিধি বৈঠক হবে এবং বিকাল 6টায় আমরা আমাদের পরবর্তী কঠোর কর্মসূচি নিয়ে একটি প্রেস ব্রিফিং করব। এদিকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে পুলিশ বরদাস্ত করবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। আদালতের কিন্তু বাধ্যবাধকতা রয়েছে, তো সেটি সবারই করা উচিত বলে আমরা মনে করি। পুলিশের পক্ষ থেকে আইন শৃঙ্খলা ভঙ্গজনিত কোনো কার্যক্রম যদি হয় সেটি বরদাস্ত করা হবে না। জুলাইয়ের শুরু থেকেই দেশ জুড়ে কোটা বিরোধী আন্দোলন করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মুরসালিন হক, জুনায়েদ, নিউজ 24।